ওয়েল, আমরা যেটা আমাদের লাস্ট টপিক হচ্ছে এটা, এরকম একটা ফাংশন দেওয়া আছে, আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। এটা জাস্ট থিওরিটিক্যাল। তো এই জায়গার মধ্যে, এর মধ্যে যে কোনো মান হতে পারে, এক্স এর জায়গায় এক্স থাকবে। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু এটা একটা ভগ্নাংশ ভাগ প্লাস এটা একটা, এটার মধ্যে একটা রুট আছে। আচ্ছা, রুটের ভেতর যদি মাইনাস কিছু হয় তাহলে সেটা হচ্ছে কি, অসংজ্ঞায়িত হয়, ঠিক না? আর ভাগের ক্ষেত্রে যদি এক্স এর ভ্যালু যদি কি হয়, এক্স যদি জিরো হয় তাহলে কি হয়, এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে ওইটা অসংজ্ঞায়িত হয়। এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে ওইটা কি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। হ্যাঁ, তুমি লিখে নিও বানানটা। তাহলে আমরা এই জায়গায় বলতে পারি, তাহলে এই রুটের ভেতরে পজিটিভ হইতে পারবে না, মানে এরকম চিহ্ন দেওয়া যাবে না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম চিহ্ন দেওয়া যাবে না, এরকম চিহ্ন দেওয়া যাবে না। তাহলে রুটের ভেতরে কী হতে পারবে না, নেগেটিভ কোনো মান হইতে পারবে না। তার মানে জিরো এর থেকে অবশ্যই বড় হইতে হবে এবং জিরো এর সমানও হইতে পারবে না। এই চিহ্নটা দেওয়া মানে কি, জিরো এর থেকে বড় হইতে পারবে কিন্তু জিরো এর আবার সমান হইতে পারবে, কিন্তু জিরো এর সমান হইতে পারবে না। কিন্তু আমাদের দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, একটা হচ্ছে নেগেটিভ হওয়া যাবে না, নেগেটিভ হলে অসংজ্ঞায়িত হয়ে যাবে, তাহলে কী হইতে হবে, জিরো এর থেকে বড় হইতে হবে, পজিটিভ হইতে হবে, এবং জিরো হওয়া যাবে না। এটার মানে কিন্তু জিরো হইতে পারবে এবং জিরো থেকে বড়, এর মানে কি, জিরো জিরো হতে পারবে এবং জিরো থেকে বড়। আসলে কিন্তু জিরো এর থেকে বড় হওয়া, বড় হইতে পারবে কিন্তু জিরো এর সমান হয়ে গেলে কিন্তু আবার এই জিনিসটা ফুলফিল করে না, কারণ হচ্ছে কি, এটা একটা ভাগ, তখনও অসংজ্ঞায়িত হয়ে যাবে। দুইটা কন্ডিশনই মানতে হবে, তখনই মানবে যখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে আমরা কী করবো, জিরোর থেকে বড় লিখবো, তাহলে এটা নেগেটিভও না এবং জিরো এর সমানও না। তাহলে এটা নেওয়া যাবে, এইটা নেওয়া যাবে না। এমসিকিউতে যদি আসে এই টাইপের কোনো কিছু, তাহলে এটার যদি অপশনে থাকে এটা দেওয়াই যাবে না, তাহলে এরকম নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা নিলাম, এরকম নিলাম, নেওয়ার পরে আমরা লিখলাম, আমাদের এক্স যেহেতু রাখতে হবে এখানে, আমরা এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এরকম হলো। তারপর আমরা কী করছি, এই জিনিসটাকে উল্টায় লিখছি, এক্সটা আগে লিখছি, তাহলে আমাদের সাইনটা আবার এইভাবে লিখতে হবে, কারণ আমাদের এক্সটা থেকে কী বড়, এ বড়, তাহলে এরকমই দেখাতে হবে। তো এরকম যদি থাকে স্কোয়ার স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে নিয়মই হচ্ছে এইভাবে লেখা যায়, এক্সটাকে মাঝখানে রাখবো, মাইনাস এর থেকে এক্স বড় এবং এক্স এর থেকে এ বড়, এরকমভাবে লেখা যায়। ওকে, এটা মাথায় রেখো, এটা মুখস্থবিদ্যা। হ্যাঁ, আর এরকম যদি থাকে তাহলে ডোমেনটাকে বলা যায়, দেখো এক্স এর ভ্যালু কী হতে পারে, মাইনাস এর থেকে প্লাস পর্যন্ত আসবে, সেম ভ্যালু, ধরো এই জায়গায় মাইনাস টু যদি হয়, মাইনাস টু এক্স হয়, তাহলে এক্স এর ভ্যালু কী হইতে পারবে, এক্স এর ভ্যালুটা আসলে মাইনাস টু, মাইনাস টু থেকে এই টু পর্যন্ত মান হইতে পারবে, মানে এই গাঢ় করা অংশটুকু হইতে পারবে, চিত্র যা আঁকি বা যা কথা বলি এগুলো লিখে রাখবে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ভ্যালু হতে পারবে। তাহলে এটাকে দেখায়, এটাকে ডোমেন লেখে হচ্ছে এরকম, মাইনাস এ টু এ, এই যে এই জিনিসটাই হচ্ছে এটা, মাইনাস এ টু এ, এটা কিন্তু দুইটা মান না, এই জায়গায় এ মাইনাস এ থেকে এ পর্যন্ত মানগুলা এক্সের আওতাভুক্ত, আর এটাই হচ্ছে কি, ডোমেন। আর এফ এক্স মানে কি, ওয়াই, ঠিক আছে, এক্সের যে ভ্যালুর জন্য ওয়াই সত্য ওইটাই কি, ডোমেন, তাই না? আমরা আগে তো এটাই বুঝছি, এখন আবার আমরা রেঞ্জ বার করবো, ডোমেন শেষ, তাহলে আমরা রেঞ্জ বার করবো, তাহলে রেঞ্জ কি, ওয়াই এর যে ভ্যালুর জন্য এক্স সত্য, তাহলে এখানে এক্স রাখতে হবে। তো আমরা এটা আগে লিখলাম, লেখার পরে ফাংশন অফ এক্সকে কী বলা যায়, ওয়াই, তাহলে ওয়াই লিখছি, আর এটা হচ্ছে এরকম, যেহেতু এই জায়গায় একটা রুট আছে, আমরা স্কোয়ার করে দিলে রুটটা চলে যাবে, তো উভয় পক্ষে স্কোয়ার করছি, স্কোয়ার করলে রুটটা চলে গেছে, দেন হচ্ছে আমাদের এরকম আসে দেখতে, এরকম। তারপরে আমরা এই এক্সটাকে, এক্সটা মাইনাস আকার আছে, তাহলে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, আর এটাকে এই পাশে আইনা ফেলাই, ওয়ান বাই ওয়াইকে এই পাশে আইনা ফেলাই, এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের এরকম আসে। ওকে, দেন আমরা এক্সটাকে রাখছি, এক্সের মধ্যে রুট আসছিল, স্কোয়ার ছিল, এটাকে রুট করে দিছি। তারপরে আমরা এখন দেখো
আমরা এখন আমাদের কাজে সফল হয়ে গেছি, এখন এই জিনিসটার রেঞ্জ বার করব। ঠিক আছে, রেঞ্জ বার করব, এক্স এ পাশে আইনা ফেলেছি, আমাদের অর্ধেক কাজ শেষ, এখন রেঞ্জ বার করব। এখন দেখো এটা যেহেতু রুটের ভেতর, রুটের ভেতর কী হতে পারবে না, এটা কিন্তু এই জায়গায় কোনো ভাগটাক কিন্তু নাই, এটা জাস্ট রুটের ভেতর মান। তাহলে রুটের ভেতর কী হতে পারবে না, নেগেটিভ হওয়া যাবে না। ওকে, নেগেটিভ হওয়া যাবে না, কিন্তু জিরো হতে পারবে, জিরো হতে পারবে, নেগেটিভ হওয়া যাবে না এবং পজিটিভ হতে পারবে। ঠিক আছে, পজিটিভ হতে পারবে, শূন্য হতে পারবে, শূন্য হতে পারবে, পজিটিভ হতে পারবে, কিন্তু নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, তাহলে নেগেটিভ আমরা, তাহলে আমরা এখন চিহ্নটা কী দিতে পারি, জিরোর থেকে কি নেগেটিভ হতে পারবে না, মানে কি জিরোর থেকে বড় হতে হবে। তাহলে জিরোর থেকে কী পারবে, আসলে জিরোর থেকে বড় হতে পারবে, এই যে এই চিহ্নের মাধ্যমে কী বুঝায়, জিরোর থেকে বড় এই জিনিসটা, এবং এই জিনিসটা জিরো এর সমানও হতে পারবে। ওকে, তাহলে আমরা এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, পাঠিয়ে দিলে এরকম আসে। আমরা যেহেতু ওয়াই জিনিসটাকে, ওয়াই যেহেতু আমার চলক, ওয়াইটাকে এই পাশে রাখছি। তাহলে ও এই জায়গায় আমরা একটা কাজ করছি, হ্যাঁ এই জায়গায় দুইটা কাজ করে বলেছি একসাথে, আসলে দুইটা কাজ করা ঠিক হয়নি। আমরা আগে ওয়ান বাই ওয়াই স্কোয়ার রেখে এরকম রাখতে হয়তো এই স্কোয়ার, ঠিক আছে এরকম ছিল। এরপর এইখানে আসলে ব্যস্তকরণ করছি, এখানে ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ মানে উল্টিয়ে দেওয়া, করণ ব্যস্তকরণ করে, হ্যাঁ করে ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে আসলে উল্টে দিছি। ঠিক আছে, ও না না আসলে এখানে এই জায়গায় করছিলাম, এখানেও না, আমরা এই জায়গায় করছি ব্যস্তকরণ, ব্যস্তকরণ করেছি। ঠিক আছে, সেকেন্ড লাইনটা আসলে ছিল এটা, এটা থার্ড লাইন, এটা ফোর্থ লাইন, এটাকে এই পাশে রাখছি, এটাকে ওই পাশে নিছি। এরপরে এখানে ব্যস্তকরণ মানে কি উল্টে দিছি, ওয়াই স্কোয়ার উপরে চলে গেছে আর এ এর নিচে কি আসলে ওয়ান, ওয়ান উপরে চলে গেছে, এ স্কোয়ার এসে পড়ছে। তারপরে কি করছি, উভয় পক্ষের মধ্যে ঘ স্কোয়ারের বিপরীতটাকে জানি কি, স্কোয়ারের বিপরীতটা হচ্ছে, আর এখানে আমরা কি করছি বর্গমূল করছি। ঠিক আছে, বর্গমূল করলে এই স্কোয়ারগুলো চলে যায়, মানে হ্যাঁ দেন তোমার কাজ হচ্ছে এটা, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবা। ঠিক আছে, তাহলে আমাদের এটাই হচ্ছে কি রেঞ্জ। আচ্ছা, তো এটা রেঞ্জ আকারে এইভাবে লিখতে পারো, ওয়াইয়ের ভ্যালু ওয়ান বাই এর থেকে এর সমান হবে অথবা বড়। আর তোমার এটার কাজ হচ্ছে, আর তুমি কাজ দুইটা করবে, এটা একটা একটা একটা, এটা ইজি, এই ফোরকে টু স্কোয়ার করে নেবা, টু স্কোয়ার, যদি টু স্কোয়ার করো তাহলে এরকম দেখতে হবে, ওয়ান বাই